আজ আমরা কথা বলবো সার্ভিমেন ফাউন্ডেশনের ফ্রিল্যান্সিং কোর্সের ডিজিটাল মার্কেটিংয়ের সিলেবাস নিয়ে। কী কী থাকছে এই কোর্সে? ডিজিটাল মার্কেটিংয়ের কোর্সে প্রথমে আমরা যেটা শিখব সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং অনেক বড় একটি সেক্টর, যেখানে আমরা ধরে ধরে বেশ কিছু বিষয় কভার করব। আমরা শিখব ফেসবুকের অর্গানিক এবং পেইড মার্কেটিং, ফেসবুকে পণ্যের প্রচার এবং প্রচারণা, ফেসবুক ক্যাম্পেইন সেট আপ, বাজেট অপটিমাইজেশন, টার্গেট অডিয়েন্স রিসার্চ অ্যান্ড অডিয়েন্স সেট আপ। ফেসবুক মার্কেটিংয়ের মধ্যে আরও শিখব আমরা ইনস অ্যান্ড আউটস অফ ফেসবুক বিজনেস ম্যানেজার, ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট, কীভাবে ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট সতর্কতার সাথে ব্যবহার করলে কখনো নষ্ট হবে না, রেস্ট্রিক্টেড হবে না, এই বিষয়গুলো আমরা জেনে নেব। ফেসবুক মার্কেটিং শেখার পরে আমরা চলে যাব ইনস্টাগ্রাম মার্কেটিংয়ে। ইনস্টাগ্রাম মার্কেটিংয়ে শিখব ইনস্টাগ্রামের অর্গানিক অ্যান্ড পেইড মার্কেটিং, কীভাবে ইনস্টাগ্রামের প্রোফাইল শূন্য থেকে রিচ করবেন, ফ্যান ফলোয়ার বাড়াবেন, ইনস্টাগ্রাম নিয়ে ফাইবারে কী ধরনের কাজগুলো হয় এবং সেই কাজগুলো করতে কতটুকু আপনাকে শিখতে হবে। এরপরে আমরা শিখব টুইটার মার্কেটিং। টুইটারের ট্রেন্ডিং কিছু বিষয় আছে, সেইগুলো শিখে নেওয়ার পরে আমরা টুইটারে কীভাবে অ্যাডস দিতে হয় সেই বিষয়গুলো দেখব। সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে লিঙ্কডিন। কীভাবে লিঙ্কডিনে একটি প্রফেশনাল প্রোফাইল তৈরি করা যায়, লিঙ্কডিনে কীভাবে চাকরি খুঁজতে হয়, কীভাবে বড় বড় কোম্পানিদের সাথে কথাবার্তা বলতে হয়, তাদেরকে কীভাবে জবের অ্যাপ্রোচ করতে হয়, এই বিষয়গুলো আমরা শিখব। লিঙ্কডিন মার্কেটিংয়ের পরেই আমরা মুভ করব পিন্টারেস্ট মার্কেটিংয়ে। পিন্টারেস্ট এক সম্ভাবনাময় জায়গা, এইখানে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েশন থেকে শুরু করে পিন্টারেস্টে পিন, বোর্ড অ্যান্ড আদার্স অনেক কিছু বিষয় আছে। পিন্টারেস্ট মার্কেটিং শেখার পরে আপাতত আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের এই পার্টটাকে ক্লোজ করব। এরপরে আমরা মুভ করব খুবই ইন্টারেস্টিং একটা পার্টে, সেটি হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও। এসইওতে আমরা ধরে ধরে 5 থেকে 6টি কাজ শিখব, যেগুলি আমরা যে কোনো মার্কেট প্লেসে হরহামেশা করে থাকি। তার মধ্যে রয়েছে কিওয়ার্ড রিসার্চ, ইন ডেপথ কিওয়ার্ড রিসার্চ আমরা শিখব, কিওয়ার্ডের ধরনগুলো, প্রফিটেবল কিওয়ার্ড কীভাবে খুঁজে বের করতে হয় এবং কিওয়ার্ডের সাথে আদার্স যে কটি বিষয় আছে সেইগুলি। কিওয়ার্ড রিসার্চের পরে আমরা বেসিক ওয়ার্ডপ্রেস সেট আপ সম্পর্কে কথা বলবো, কীভাবে লোকাল হোস্ট এবং লাইভ হোস্টে ওয়ার্ডপ্রেস সেট আপ করে রিসার্চ করা কিওয়ার্ড দিয়ে ওয়েল অপটিমাইজ একটা কন্টেন্ট লেখা হয়, সেই কন্টেন্টের অন পেজ এসইও করা হয়, তৈরি করা ওয়েবসাইটটি কীভাবে গুগল সার্চ ইঞ্জিনে সাবমিট করতে হয়, এই পার্টে আমরা শিখে ফেলবো যে কোনো ধরনের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের বেসিক কাস্টমাইজেশন, বেসিক থিমস কাস্টমাইজেশন এবং পেজ বিল্ডার কিছু কাজ শিখে ফেলবো। ফ্রম স্ক্র্যাচ কীভাবে আপনি নিজের পোর্টফোলিও তৈরি করতে পারেন এবং টুকটাক বিভিন্ন কোম্পানির জন্য ওয়েবসাইট তৈরি করতে পারেন উইদাউট এ সিঙ্গেল কোডিং। এসইওর পরে আমরা মুভ করবো অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে। কীভাবে amazon.com এ গিয়ে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করে সেই অ্যাকাউন্টটাকে পেইউনিয়ন অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করার পরে কীভাবে অ্যামাজন থেকে প্রোডাক্ট নিয়ে সেই প্রোডাক্টটা ওয়েবসাইটে সুন্দর করে কন্টেন্ট লিখে আপলোড করে প্যাসিভ ইনকাম করা যায়। অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের পাশাপাশি আমরা শিখব ইমেইল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিংয়ের শক্ত পোক্ত একটা অবস্থান হচ্ছে ইমেইল মার্কেটিং। কীভাবে অ্যামাজন থেকে প্রোডাক্ট নিয়ে সুন্দর ইমেইল টেমপ্লেট ডিজাইন করে হাজার হাজার ক্লায়েন্টের কাছে ইমেইল পাঠাবেন। এরপরে আমরা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস নিয়ে কথা বলবো ইন ডেপথ। বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে, সেটা ফাইবার, ফ্রিল্যান্সার ছাড়াও আরও যেই সিক্রেট মার্কেট প্লেসগুলি আছে সেগুলো নিয়ে কথা বলবো, সেগুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করা সহ কীভাবে সুন্দর প্রফেশনাল প্রোফাইল তৈরি করতে হয়, কীভাবে বায়ার রিকোয়েস্ট করতে হয়, বায়ারকে প্রপোজাল লিখতে হয়, এই বিষয়গুলো আমরা শিখে ফেলবো। কীভাবে আপনার প্রোফাইল বা গিগ যেটা আমরা তৈরি করবো সেটাকে র্যাঙ্কে নিয়ে আসতে হয়। এই কোর্সের শেষের দিকে বিভিন্ন কোম্পানিতে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার জব বা ইন্টার্ন করার জন্য কোন কোন বিষয়গুলো আপনার দরকার হবে, ইন্টারভিউর ক্ষেত্রে কোন বিষয়গুলো আপনার জানতে হবে, এই বিষয়গুলো নিয়ে কথা থাকবে। ইনশাআল্লাহ দেখা হবে ডিজিটাল মার্কেটিংয়ের কোর্সে।